শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমরা নবম শ্রেণীর জন্য যে গণিত অ্যাসাইনমেন্ট রয়েছে তার একটি তথ্যবহুল উত্তর আপনাদেরকে জানিয়ে দিব। ফার্স্ট অফ অল আমাদেরকে কোশ্চেন বুঝতে হবে, কারণ ম্যাথের কোশ্চেন যদি আমরা না ভালো করে বুঝি দেন আমরা কিন্তু সলিউশন গুলান করতে পারবো না। আমরা সলিউশন গুলান অনেক সুন্দর করে সাজিয়েছি। ফার্স্ট অফ অল আমরা কোশ্চেনে একটু চোখ বুলাই, আমি আপনাদের বোঝার স্বার্থে একটু জুম করে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, বিষয় গণিত, শ্রেণী নবম, অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অর্থাৎ এটি কিন্তু ম্যাথের দ্বিতীয় নাম্বার অ্যাসাইনমেন্ট। এখানে আপনাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম সহ যে অ্যাসাইনমেন্টটি প্রদান করা হয়েছে সেটি হচ্ছে যে শিরোনাম হবে যে বীজগাণিতিক রাশি সংক্রান্ত সমস্যা, এটি কিন্তু আপনাদের কভার পেজের শিরোনাম, এইটুকুই। আমি আবারও বলছি যে বীজগাণিতিক রাশি সংক্রান্ত সমস্যা, এটি কিন্তু আপনাদের কভার পেজের শিরোনাম। এখানে বলা হয়েছে যে এক্স ইকুয়াল রুট ওভার এম প্লাস রুট ওভার এম মাইনাস এন এবং y ইকুয়াল রুট ওভার 5 প্লাস রুট 3, এই দুটির মান কিন্তু দেওয়া আছে। এই দুটির মানের আলোকে কিন্তু তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। সেই তিনটি প্রশ্ন একটু আমরা দেখি। ক নম্বরে বলা হচ্ছে যে প্রমাণ করতে হবে যে x প্লাস 1 বাই x ইকুয়াল n প্লাস 1, তারপরে ইন্টু রুট ওভার m প্লাস n মাইনাস 1 ইন্টু রুট ওভার m মাইনাস 1 m মাইনাস n ডিভাইডেড n, যেখানে m ও n পূর্ণ সংখ্যা এবং এম এন গ্রেটার দেন এখানে 0। এটি কিন্তু ক নাম্বারের যে প্রশ্ন সেটি এটি কিন্তু উত্তর করতে হবে, একটি জটিল প্রশ্ন করেছে তারা। তারপরে খ নাম্বারে বলেছে যে ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার এর মান বের করতে হবে, এটি সহজ একটি প্রশ্ন। তারপরে গ নাম্বার বলা হচ্ছে যে দেখাতে হবে যে ওয়াই এর ঘন এবং ওয়াই এর বিপরীত রাশির ঘন এর সমষ্টি 36/4 ইন্টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। এই তিনটি প্রশ্নের কিন্তু সমাধান করতে হবে। এর মধ্যে গ নাম্বার প্রশ্ন অনেক জটিল একটি প্রশ্ন। তারপরে এখানে নির্দেশকের মধ্যে বলা হয়েছে যে গাণিতিক বাক্যের প্রমাণ করতে হবে, গাণিতিক রাশির মান নির্ণয় করতে হবে এবং প্রদত্ত গাণিতিক রাশির মান নির্ণয়ের মাধ্যমে গাণিতিক বাক্যের ফলাফল নির্ধারণ ও প্রমাণ করতে হবে। তার মানে আমরা বুঝলাম যে আমাদেরকে এই তিনটি প্রশ্নের সলিউশন করতে হবে। চলুন কথা আমরা এই সরাসরি আমরা উত্তরপত্রে যাই। তার আগে ছোট্ট করে বলে নেই, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য অন্য অ্যাসাইনমেন্টের উত্তর আমরা রেডি করছি, একটু পরে আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা উত্তরপত্র দেখি। এখানে উত্তরপত্রটি শুরু করার আগেই আমি ক্রেডিট দিতে চাই আমাদের চৌদ্দ বড় ভাই সৈকত ভাই, যার চ্যানেল একটি রয়েছে যে এডুকেশন অল টাইম। তিনি কিন্তু আমাদের ম্যাথের সকল অ্যাসাইনমেন্টে খুব ভালোভাবে হেল্প করে, আমাদের সব সলিউশন করার জন্য কিন্তু তিনি আমাদেরকে সাহায্য করেন। ডিসক্রিপশন বক্সে তার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই অবশ্যই তার চ্যানেলটিকে আপনারা এখনই এখনই সাবস্ক্রাইব করে আসবেন এবং তিনি 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোন পেরিয়ে গেছে, অবশ্যই তাকে কংগ্রাচুলেশন করে আসবেন। চলুন আমরা উত্তরপত্রটি শুরু করি। শ্রেণী নবম চতুর্থ সপ্তাহ বিষয় গণিত, অ্যাসাইনমেন্ট নাম্বার 2, শিরোনাম বীজগাণিতিক রাশি সংক্রান্ত সমস্যা। আমরা উত্তর পর্বে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা ক নাম্বারের সমাধান দেখবো। আমি একটু যদি প্রশ্নটি দেখাই আপনাদেরকে, প্রশ্নটির মধ্যে কিন্তু বলা হয়েছিল যে প্রমাণ করতে হবে যে এক্স প্লাস 1 বাই এক্স এন প্লাস ইকুয়াল এন প্লাস 1 ইন্টু রুট ওভার এম প্লাস এন মাইনাস 1 রুট ওভার এম মাইনাস এন ডিভাইডেড এন, এটি কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল। সেটি কিন্তু আমরা প্রমাণ এখানে করে দেখিয়েছি যে দেওয়া আছে এক্স ইকুয়াল, আমরা প্রথমে কিন্তু দেখেছিলাম এখানে এই পাশে কিন্তু আমাদের এক্স সমান সমান দেওয়া ছিল। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই, এখানে কিন্তু এক্স ইকুয়াল দেওয়া ছিল, এখানে কিন্তু এক্স এবং ওয়াই এর মান দেওয়া ছিল। সেখান থেকে কিন্তু আমরা এখানে লিখেছি যে দেওয়া আছে এক্স ইকুয়াল রুট ওভার এম প্লাস রুট ওভার এম মাইনাস এন, এটি কিন্তু 1 নম্বর সমীকরণ দিয়েছি আমরা। এখান থেকে আমরা 1/x এর মানটি বের করে নিয়েছি। তাহলে আমরা যদি উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা কিন্তু এরকম পাই। এখান থেকে আমরা ক্যালকুলেশন করেছি, আপনাদের নিশ্চয়ই ক্যালকুলেশন বোঝাতে হবে না, কারণ ক্যালকুলেশন ধরে ধরে যদি আমি একটা একটা করে বোঝাতে যাই মিনিমাম ভিডিওটি প্রায় আধা ঘন্টা থেকে 35 মিনিট হয়ে যাবে। তাই আমি ক্যালকুলেশন গুলো স্কিপ করছি, আমরা ক্যালকুলেশন গুলো সুন্দর করে করেছি, আপনারা এখান থেকে ক্যালকুলেশন যেভাবে আসে সেভাবে করে নেবেন। এখানে আমরা 1/x এর মান পেয়েছি যে রুট ওভার এম মাইনাস রুট ওভার এম মাইনাস এন ডিভাইডেড এম মাইনাস এম প্লাস এন। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 1/x এর মান লাস্ট যেটি পেয়েছি যে রুট ওভার এম মাইনাস রুট ওভার এম এম মাইনাস এন ডিভাইডেড এন, এখান থেকে কিন্তু এম এম কেটে গিয়ে শুধু এন থাকে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। অর্থাৎ এক্স থেকে আমরা 1/x এর মানটি বের করে নিলাম। তারপর আমরা একটু পরের পেজে চলে যাই। পরের পেজে আমরা প্রথমেই দুটি সমীকরণ পেয়েছিলাম, যে এখানে একটা সমীকরণ পেয়েছিলাম, এখানে একটা সমীকরণ পেয়েছিলাম, এই দুটি সমীকরণ আমরা যোগ করেছি।
এখানে আপনারা যদি চান সম্পূর্ণ লিখতে পারেন যে 1 নং সমীকরণ 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, এভাবে লিখতে পারেন, বা এভাবে যদি সংক্ষিপ্ত আকারেও দিতে পারেন। তাহলে যোগ করলে আমরা প্রথম 1 নম্বর সমীকরণ ছিল এক্স ফার্স্টে, তারপরে এখানে এক্স এর সাথে 1/x যোগ করেছি, তারপরে এখানে √(m+), অর্থাৎ 1 নম্বর সমীকরণের সাথে আমরা 2 নম্বর সমীকরণ যোগ করেছি। যোগ করার পর এখানে আমরা একটি মান পেয়েছি, যে এক্স এক্স প্লাস 1/x এর মান আমরা লাস্ট যে যোগ করার পরে, দুইটি সমীকরণ যোগ করার পরে পেয়েছি যে n+n √(m+n-1) √(m-n) / n। আমরা আমাদের কিন্তু এটি কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা কিন্তু সেটি কিন্তু প্রমাণ করে দিয়েছি। তাহলে আপনাদের ফার্স্ট অফ অল x থেকে 1/x এর মান বের করে নিতে হবে, তারপরে সেটিকে আরেকটি সমীকরণ দিতে হবে, তারপরে দুটি সমীকরণ থাকবে, সেই দুটি সমীকরণ যোগ করলে কিন্তু আপনারা এই মানটি পেয়ে যাবেন, আর সেটি কিন্তু প্রমাণিত হয়ে যাবে। নিশ্চয়ই আপনারা ক নাম্বার উত্তর বুঝতে পেরেছেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমরা যে খ নাম্বার প্রশ্নটি ছিল সেটি একটু দেখি, এখানে খ নাম্বার প্রশ্নটি আমি আগে আপনাদেরকে দেখাই, যে খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছিল যে y²-1/y² এর মান বের করতে হবে, সেটি একটু আমরা দেখাই। যে দেওয়া ছিল যে y এর মান ছিল যে √(5+√3), এটিকে কিন্তু আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছি। পূর্বের অঙ্কের মতো আমরা কিন্তু এখানে 1/y থেকে 1/y এর মানটি কিন্তু বের করে নিয়েছি, এখান থেকে আমরা কিন্তু, আমি আবার বলছি, y থেকে 1/y এর মান বের করে নিয়েছি, যেটাকে বাস্তবকরণ বলা হয়। এখান থেকে কিন্তু 1/y এর মান কিন্তু আমরা পেয়েছি যে √(5-√3)/2, এটিকে কিন্তু আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। তাহলে প্রথমে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম এবং তারপরে আমরা একটা সমীকরণ তৈরি করলাম, এটি কিন্তু 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা পরের পেজে একটু দেখি যে এখন 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ হতে পাই, আমরা এই দুটি সমীকরণ যোগ করব। প্রথমে এই যে দুটি সমীকরণ ছিল আমাদের, সেই দুটি সমীকরণ যোগ করার পরে আমরা পেয়েছি যে y+(1/y) = 3√(5+√3)/2, এটি কিন্তু আমরা দুটি সমীকরণ যোগ করার পরে পেয়েছি। আমরা আবার একটি কাজ করব, সেটি হচ্ছে যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করে একটু আমরা দেখি, এখানে 1-y/(1/y) অর্থাৎ বিয়োগ করেছি আমরা দুটি সমীকরণ। তারপরে একটু আমরা পরের পেজে চলে যাই, এখানে বিয়োগ করার পরে আমরা y-1/y এর একটি মান পেয়েছি, সেটি হচ্ছে যে √(5+√3)/2, এটি কিন্তু আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করার পরে এই মানটি পেয়েছি। এখন আমাদের প্রদত্ত রাশি আমাদের দেওয়া ছিল, এখানে কিন্তু আমি একটু যদি মাঝে দেখাই, যে এখানে প্রদত্ত রাশির মধ্যে কিন্তু দেওয়া ছিল যে y²-1/y², এখানে কিন্তু সেটি আমরা লিখি যে y²-1/y², এটিকে কিন্তু সূত্রতে ফেলালে যে a²-b² এর যে সূত্র আছে সেটি কিন্তু হয়, যে অর্থাৎ a+b(a-b), সেই সূত্রতে কিন্তু আমরা ভেঙেছি, এখানে কিন্তু আপনারা সেটি লক্ষ্য করতে পারছেন। তারপর এখানে ভাঙার পরে যে y+1/y এর মান আমরা পেয়েছিলাম, এখানে আমি একটু মানটি যদি দেখাই, যে এখানে ফার্স্ট অফ অল y+1/y এর মান আমরা পেয়েছিলাম, এবং এই পরের পেজে কিন্তু আমরা y-1/y এর মান কিন্তু পেয়েছিলাম। এখানে এর মানটি আমরা এখানে বসে দিয়েছি এবং এর মানটি এখানে বসে দিয়েছি, আর দুটি কিন্তু গুণ অবস্থায় আছে, তাই মাঝখানে গুণ দিয়েছি। তারপর এখান থেকে আমরা দুটি গুণ করেছি, গুণ গুণ করার পরে কিন্তু আমরা ক্যালকুলেশন করে পেয়েছি যে এখানে যে 12+5√15/2, এটি কিন্তু নির্ধারিত যে আপনাদের আনসার সেটি। নিশ্চয় আপনাদের খ নাম্বার প্রশ্নটির উত্তর কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা নেক্সট পেজে চলে যাব, তারপরে পেজে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখবো। আমি একটু গ নাম্বার প্রশ্নটি আপনাদের দেখাতে চাই, যে এখানে গ নাম্বার বলা হয়েছিল যে দেখাতে হবে y এর ঘন এবং এর বিপরীত রাশির ঘন এর সমষ্টি 63/4√5+√3, এটি কিন্তু আপনাদেরকে মানে বের করতে বলা হচ্ছে। আমরা একটু দেখি যে গ নাম্বার প্রশ্নটি কিন্তু অনেক জটিল, গ নাম্বার প্রশ্নটি কিন্তু অনেক জটিল, অবশ্যই একটু ভালো করে বুঝতে হবে। যে খ থেকে আমরা একটি সমীকরণ পেয়েছিলাম যে y+1/y = পেয়েছিলাম যে 3√5+√3/2, এটি কিন্তু আমরা পেয়েছিলাম। প্রশ্ন মতো আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে y এর ঘন, আমরা কিন্তু y এর ঘন জানি যে y এর উপরে কিউব দিলে সেটি কিন্তু y এর ঘন হয়ে যায়, তাই আমি এখানে y কিউব করেছি, এবং এর বিপরীত রাশির ঘন, তাহলে এর বিপরীত রাশি হচ্ছে 1/y³ এর বিপরীত রাশি হচ্ছে 1/y³। এখন এর সমষ্টিটা আমরা একটু বের করি, তাহলে আমরা প্রথম যে y কিউব পেয়েছিলাম এবং এর বিপরীত রাশি 1/y³, এই দুটির সমষ্টি একটু নির্ণয় করব আমরা, যে y কিউব প্লাস
1 বাই ওয়াই কিউব, অবশ্যই সমষ্টি মানে কিন্তু যোগ, তা আমরা কিন্তু মাঝখানে যোগ দিয়েছি। আমরা এখানে এখানে যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এ প্লাস বি অর্থাৎ এ মানে আমরা ওয়াই কে বোঝাচ্ছি, প্লাস 1 বাই ওয়াই, বি মানে কিউব, মাইনাস 3 এ বি অর্থাৎ এ মানে ওয়াই এবং বি মানে ওয়াই 1 বাই ওয়াই। এখানে কিন্তু সেই সূত্রতে আমরা ফেলিয়েছি। তারপর এখানে আমরা সুন্দর করে মানগুলো বসিয়ে দিয়েছি, অর্থাৎ ওয়াই প্লাস 1 বাই ওয়াই এর যে মান ছিল সেই মানটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেটি। মান বসানোর পর আমরা একটু পরের পেজে চলে যাই, যে মান বসানোর পর এখানে সুন্দর করে আমরা ক্যালকুলেশন করেছি, তারপরে এখানে যে লসাগু করেছি, এভাবে কিন্তু আমরা জাস্ট অঙ্কটি করেছি, অর্থাৎ ক্যালকুলেশন কিন্তু এখানে কিন্তু একটি অনেক বড় ক্যালকুলেশন। আপনারা যদি একটু মাথা ঠান্ডা করে না ক্যালকুলেশনটি করেন, তাহলে কিন্তু আপনাদের উত্তরগুলো ভুল হয়ে যাবে। আর অবশ্যই আপনারা আমরা এখানে শুদ্ধ করে ক্যালকুলেশন গুলো করে দিয়েছি। আমি আবারও বলছি, ক্যালকুলেশন বুঝাতে গেলে ভিডিওটি আধা ঘন্টা হয়ে যাবে, হয়তো বা আপনাদের জন্য সেটি বোর হয়ে যাবে। এখানে কিন্তু আমরা ক্যালকুলেশন করার পরে জাস্ট এভাবে করেছি, এখানে লাস্ট আমরা পেয়েছিলাম 126 ইন্টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড 8। আমরা একটু পরের পেজে চলেছি, লাস্ট পেজ। তারপরে এখান থেকে আমরা পেয়েছি যে 63 ইন্টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড 4। এখান থেকে কিন্তু 40 কে আমরা সামনে নিয়ে গিয়ে 63 নিচে নিয়ে গেছি, অর্থাৎ 63 নিচে 4 নিয়ে গেছি, এবং রুট ওভার 5 প্লাস 3 কে কিন্তু আমরা স্বাধীন করে দিয়েছি। আর এটি কিন্তু প্রমাণ হয়ে গেছে, আর এটি কিন্তু আপনাদের প্রমাণে চাওয়া হয়েছিল। নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন সলিউশনটি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন। পরিশেষে সকলে ভালো অ্যাসাইনমেন্ট কামনা করি, এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।